ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দ্রুত গতিতে দেশে বাড়ছে করোনা সংক্রমণ, হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে মৃত্যু। আধা সেনাতেও করোনা সংক্রমণ ক্রমেই ছড়াচ্ছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 526 জন জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর 35 জন জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মুম্বাইয়ে 15 জন, দিল্লিতে 14 জন, কলকাতায় 4 জন এবং গ্রেটার নয়ডায় 2 জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ভারতীয় জাদুঘরে কর্মরত সিআইএসএফ এর এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। বিএসএফ এ এখনো পর্যন্ত 223 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সিআরপিএফ এর 135 জন জওয়ান করোনা সংক্রমিত হয়েছেন। ইন্দো তিব্বত বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপির 88 জন জওয়ানের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। 150 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসআরপিএফ এর গ্রুপ 7 এর মোট 27 জন জওয়ান এখনো পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন। 160 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা সবাই মুম্বাইয়ে কর্তব্যরত ছিলেন। দিল্লি পুলিশের 75 জনেরও বেশি কর্মীর দেহে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের হদিশ মিলেছে। মুম্বাইয়ে 487 জন পুলিশ কর্মী এখনো করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা পুলিশের প্রগতি ময়দান থানা ও গার্ডেন ব্রিজ থানার 2 শীর্ষ আধিকারিকও করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে সংক্রমিত হন জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক কনস্টেবলও। কলকাতা উত্তর ডিভিশনের এক পুলিশ কর্মীও করোনায় আক্রান্ত হন। এবিপি আনন্দ।